আসসালামু আলাইকুম। বরাবর মতো আমাদের সাথে রয়েছেন দুইজন ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিকেটার যারা কিনা সবসময় খেলে থাকেন এবং খেলতে অনেক পছন্দ করেন। তো তাদের প্রথমে আবারও আমরা পরিচয় জেনে নিব নতুন ভিডিওতে। তো প্রথমেই নাম বলেন। হোসেন আহমদ, হুসাইন আহমেদ, মুবারক হাসান। মুবারক হাসান। তো আমাদের সাথে যুক্ত আছেন হুসাইন আহমেদ এবং মুবারক হাসান। তো আজকে আমরা ক্রিকেট বিশ্বকে নিয়ে ক্রিকেট নিয়ে অনেক কিছু তাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। বিশেষ করে ক্রিকেট যা ইন্টারন্যাশনাল থেকে নিয়ে সবকিছু নিয়ে জিজ্ঞাসা করা হবে। তো তা আমরা দেখতে পারবো যে এখান থেকে আসলে কে প্রথম হয়, কে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে। তো আমরা সে বিষয়ে আজকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমার কিছু তো প্রথমে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে কোন প্লেয়ার প্রথম বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন? মানে প্রশ্নটা আবার করেন, বুঝতে পারিনি। মানে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে কোন প্লেয়ার প্রথমে বাংলাদেশি প্রথম প্লেয়ার বিশ্বকাপে সেঞ্চুরি করেছে? হ্যাঁ, বাংলাদেশি কোন প্লেয়ার প্রথমে অ্যাট ফার্স্ট বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন? মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ। ইয়াস, তোমাদের দুজনের প্রশ্নটা সঠিক হয়েছে। তো তোমাদেরকে মানে দুজনকে 50-50। তো এখন আমার দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলাদেশের কোন প্লেয়ার খেলে থাকেন এবং রাজনীতিতেও জড়িত এবং বর্তমানে তিনি একজন সংসদ সদস্য মানে এমপি, তো কোন প্লেয়ার? মাশরাফি মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা। এক্স্যাক্টলি রাইট, ইয়েস, দুজনই সঠিক। তো আমাদের এখন প্রশ্নটি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির নাম কি? তো প্রথমে যাচ্ছি হুসাইন আহমেদ তোমার কাছে। আচ্ছা তুমি বলো। ও হুসাইন আহমেদ। নাজমুল হাসান। তো মুবারক হুসাইন, তোমার উত্তরটা সঠিক হয়েছে। পাপন, নাজমুল হাসান পাপন, উনি হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। এখন আমাদের প্রশ্ন হলো যে বিদেশি, বাংলাদেশি নয়, বিদেশি 5 জন প্লেয়ারের নাম বলতে হবে। তো প্রথমে যাচ্ছি মোবারক হোসেন তোমার কাছে, তুমি 5 জন বিদেশি প্লেয়ারের নাম বলবা। 5 জন মানে বিরাট কোহলি, হ্যাঁ, কেএল রাহুল, হ্যাঁ, আন্ডার রাসেল, হ্যাঁ, ক্রিস গেল, ক্রিস গেল, পান্ডে, হার্দিক, হার্দিক পান্ডে। আচ্ছা 5 জন হয়েছে, তুমি কি আরো জানো? বলো। ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল, জস বাটলার, জস বাটলার, রাবাডা, রাবাদা, আচ্ছা ঠিক আছে, তুমি আরো জানো কিন্তু এই মুহূর্তে খেলা আসতেছে না। এখন আমাদের প্রশ্ন হলো হুসাইন আহমেদের কাছে। হুসাইন আহমেদ তুমি বলো। ও তার মানে বিদেশি প্লেয়ারদের মানে এতটুকু জানো না, মানে তাদেরকে এতটুকু মনে রাখার মতন মনে মনে রাখো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমার প্রশ্ন হলো যে বিশ্বের মাঝে তো অনেক ক্রিকেটার আছে, তোমরা যেহেতু সবার খেলা দেখো, তো খেলার মাঝে সবচেয়ে বিশ্বের মাঝে, সেটা বাংলাদেশি হতে পারে, সেটা বিদেশি হতে পারে, মানে সবচেয়ে পছন্দের 5 জন প্লেয়ারের নাম বলতে হবে, তাদেরকে আমার পছন্দ হয়, তোমাদের পছন্দ হয় এমন 5 জন প্লেয়ারের নাম বলতে হবে। প্রথমে যাচ্ছে হুসাইন আহমেদ তোমার কাছে। মুশফিকুর রহিম, বাংলাদেশের মুশফিকুর রহিম। ওকে, আচ্ছা একজনই তোমার মানে সারা পৃথিবীর মধ্যে শুধু একজন পছন্দের প্লেয়ার, সেটা হলো মুশফিকুর রহিম। ওকে, তো পরিবর্তে যাচ্ছি মোবারক হোসেন তোমার কাছে। তুমি 5 জন প্লেয়ার মানে পছন্দের, এটা সেটা বাংলাদেশে হতে পারে এবং বিদেশিও হতে পারে, যে কোনো দেশের হতে পারে, 5 জন প্লেয়ারের পছন্দের নাম বলবা। 5 জন পছন্দের প্লেয়ারের নাম বলবা। মানে তামিম ইকবাল, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি তারা, বাংলাদেশি, আচ্ছা, আন্ডার রাসেল, আন্ডার রাসেল, ক্রিস গেল, ক্রিস গেল, ওয়েস্ট ইন্ডিজের তারা, পরে কেএল রাহুল, কেএল রাহুল, মানে ইন্ডিয়ান, তার মানে এই 5 জন প্লেয়ার তোমার খুবই পছন্দ। ওকে দ্যাটস গ্রেট। তো এখন আমার প্রশ্ন হলো যে তারার 5 জন প্লেয়ারের পছন্দের প্লেয়ারের নাম জেনেছি, তার মধ্যে একজন যিনি হুসাইন আহমেদ, তার শুধু মুশফিকুর রহিমকে পছন্দ। তো হুসাইন আহমেদ তুমি তো মুশফিকুর রহিমের বড় ফ্যান, ঠিক আছে, খুব পছন্দ করো,
তো তুমি কি জানো যে মুশফিকুর রহিম বিপিএল এর মধ্যে কোন টিমের হয়ে খেলছে? খুলনার হয়ে খেলছে। তিনি কি হিসাবে খেলছে, ক্যাপ্টেন নাকি শুধু উইকেট কিপার নাকি শুধু ব্যাটসম্যান হিসেবে, কোন হিসেবে কি হিসেবে খেলছে? ব্যাটসম্যান হিসেবে। প্রশ্নটা পাই নাই, ঠিক আছে আমি যা বলছি তা পাই নাই, তুমি আবারও বলো মুশফিকুর রহিম কি হিসেবে মানে ওইখানে কি ছিল? ক্যাপ্টেন। ক্যাপ্টেন ছিল, এক্স্যাক্টলি রাইট। তো এখন হলো মোবারক হোসেন, তোমার কাছে প্রশ্ন যে তুমি তো পাঁচজন পছন্দের বিশ্বের মধ্যে পছন্দের পাঁচজন প্লেয়ারের নাম বললা, ঠিক আছে তার মধ্যে এন্ডার রাসেলের কথা বলবো, যিনি এন্ডার রাসেল বর্তমানে আইপিএল চলাকালীন বর্তমানে কোন টিমের হয়ে খেলতেছেন? কলকাতা নাইট রাইডার্স। ইয়েস, ভেরি গুড প্রশ্ন। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের কোন কোন প্লেয়ার বা কোন অধিনায়ক সবচেয়ে ভালো পারফরমেন্স মানে অধিনায়ক হিসেবে সে সবচেয়ে ভালো ছিল দলের জন্য, সবচেয়ে ভালো দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল? প্রথমে যাচ্ছি হুসেন আহমেদ, তুমি বাবা সাকিব। আচ্ছা তারপর হলো হোসেন আহমেদ, তুমি বলো। মানে আজকে সবথেকে ভালো ছিল মাশরাফি বিন মুর্তজা। ইয়েস, মাশরাফি বিন মুর্তজা তার ই খুব ভালো ছিল। ইয়েস, বয়া ব্যাটসম্যান হিসেবে, ইয়া সরি ব্যাটসম্যান হিসেবে বোলিং হিসেবে সব দিক দিয়ে সে ভালো ছিল। ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন হিসেবে খুব ভালো ছিল। আমি এটাই জানতে চাইছি যে সবচেয়ে বাংলাদেশের দলের ক্যাপ্টেন হিসেবে কে সবচেয়ে ভালো করেছে? তো মাম্মুয়া মাশরাফি বিন মুর্তজা অনেক ভালো, ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়েছো। তো এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি কোন দলের হয়ে খেলছিল? ঠিক আছে প্রথমে যাচ্ছি হুসাইন আহমেদ, পাকিস্তান। ওকে, তো এখন যাচ্ছি মোবারক হোসেন তোমার কাছে, তো বাংলাদেশ সর্বশেষ কোন দলের হয়ে টি টোয়েন্টি খেলছিল? পাকিস্তান। ঠিক আছে, তো এখন আমার আরেকটি প্রশ্ন হলো যে বাংলাদেশ সর্বশেষ কোন দলের হয়ে ওডিআই খেলছিল? প্রথমে যাচ্ছি মুবারক হোসেন তোমার কাছে, বাংলাদেশ সর্বশেষ ওডিআই কার সাথে খেলছিল? না, ওয়ান ডে। হ্যাঁ, সাউথ আফ্রিকা, রাইট। ও সাউথ আফ্রিকা, দুজনের রাইট। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ কার সাথে খেলছিল? প্রথমে যাচ্ছে হুসেন আহমেদ, বাংলাদেশ টেস্ট ম্যাচ কার সাথে খেলছিল? শ্রীলঙ্কা। আর মোবারক হোসেন সাউথ আফ্রিকার সাথে। তো হুসেন আহমেদ আসলে বাংলাদেশ শেষ ম্যাচ টেস্ট খেলছিল সাউথ আফ্রিকার সাথে এবং সাউথ আফ্রিকার মাটিতে। তো মোবারক হোসেন তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। তো এখন আমার প্রশ্ন হলো যে 2021 সাল টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অবস্থিত অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথমে যাচ্ছে হুসেন আহমেদ তোমার কাছে, তুমি বলো যে টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে? অস্ট্রেলিয়া। তোমার প্রশ্ন উত্তর অস্ট্রেলিয়া। আর হোসেন আহমেদ, মানে বিশ্বকাপ হয়েছিল, মোবারক হোসেন বলো, মানে বিশ্বকাপ হয়েছিল দুবাই। দুবাই, হ্যাঁ, টি টোয়েন্টি বিশ্বকাপ দুবাই হয়েছিল, এক্স্যাক্টলি তোমার প্রশ্নের উত্তর সঠিক। তো আমার এখন প্রশ্ন হলো যে 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? প্রথমে যাচ্ছি মোবারক হোসেন তোমার কাছে, যে 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? মানে ইন্ডিয়া অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া, তোমার প্রশ্নের উত্তর ইন্ডিয়া। আচ্ছা এখন যাচ্ছি হুসাইন আহমেদ তোমার কাছে, তুমি বলো। অস্ট্রেলিয়া, একজালি রাইট রাইট। না, আসার কোনো কিছু নাই, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, এতে মানে খুশি তুমি। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া, ঠিক, একদম সঠিক। তো এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ সরি 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে তোমরা সাতটা টিমের নাম বলবা, আটটা টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে যদি পারো তাহলে কয়টা পারো, ঠিক আছে সবগুলো টিমের দেখি কে কয়টা টিমের নাম জানো, ঠিক আছে তো বলবা আর কি। তো প্রথমে হুসাইন আহমেদ তুমি কয়টা টিমের নাম বলতে পারো বলো। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান,
ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আরো আছে আফ্রিকা, আফ্রিকা রাইট, পরে মানে আর বাকি গুলার খেয়াল নাই গা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি হলো মোবারক হোসেন তোমার কাছে। তো তুমি বলবা যে টি-20 বিশ্বকাপে কারা কারা 2021 সালে অংশগ্রহণ করেছিল? বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আফগানিস্তান, তারপরে আফগানিস্তান, পরে স্কটল্যান্ড। আচ্ছা ঠিক আছে, তুমি অনেকগুলো পারছো, তো এটা মানে ঠিক আছে, প্রশ্নে ই হয়েছে। এখন তো এখন আমার প্রশ্ন হলো, 2021 সালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল টি-20? প্রথমে যাচ্ছি হুসাইন আহমেদ, তুমি বলো। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া রাইট, তো তো তুমি বলো যে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? মানে অস্ট্রেলিয়া হয়েছিল। আচ্ছা, এটা সবাই মানে এটা কমন যে অস্ট্রেলিয়া হয়েছিল জানা। তো কোন দল, এখন প্রশ্ন হলো যে কোন দল রানার্স আপ হয়েছিল, মানে অস্ট্রেলিয়ার সাথে হারছিল, ঠিক আছে, ফাইনাল ম্যাচে। তো প্রথমে হুসাইন আহমেদ, কোন দল হারছিল? আচ্ছা আমার কাছে মনে হচ্ছে হুসাইন আহমেদের এই মুহূর্তে মনে পড়তেছে না, ঠিক আছে। তো এখন যাচ্ছি মোবারক হোসেন তোমার কাছে, কোন দল রানার্স আপ হয়েছিল? মানে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, এক্স্যাক্টলি রাইট। তো আজকের কুইজে মোটামুটি যতটুক দেখতে পারলাম যে মোবারক হোসেন উনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, যে মানে 90% প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন, এবং হুসাইন আহমেদ তিনি 70% মানে 70% তুমি দিয়েছো, ঠিক আছে। তো সকলের জন্য, দুজনের জন্য শুভকামনা, ঠিক আছে। আশা করি এখানেই আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।